আপনার এখানে তার মানে তো আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার তামিম ইকবালও চাকা দিয়েছে না? হ্যাঁ অবশ্যই। ঠিক বিকালবেলায় ক্রিং ক্রিং ফোন, বন্ধুর সাথে কথা বলে ফোন কাটার আগে তালি চল চা খাতি যাই, চাচির দোকান নাকি কাকার দোকান। প্রত্যেক এক কাপ চার উষ্ণ ধোয়া নানান সময় নানানভাবে আমাদের ইমোশনের সাথে মিশে তা আবার কোনো না কোনো টংচার দোকানেই রয়ে যায়। এ হোসেন ভাই, দুই কাপ চা দেন তো। আর এই প্রতি কাপ চার সাথে মিশে থাকে গোল না হওয়ার আক্ষেপ, কিংবা শীতের ভোরে ধোয়া তোলা ঠান্ডা হাতে এক কাপ গরম চার অনুভূতি, কখনো রাজনীতি, কখনো প্রেমিকার চলে যাওয়ার কষ্টের স্মৃতি। আজকে আমি খুলনা নিউ মার্কেটের দিকেই যাচ্ছি, তাই আমি কিন্তু কিছু কিনতে যাচ্ছি না। আজকে আমি আপনাদের দেখাবো খুলনার ফেমাস হোসেন ভাইয়ের চা দোকান। আর এই চা খাওয়ার জন্য ছুটে আসে দূর দূরান্ত থেকে। আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মাস। খুলনা নিউ মার্কেটের 2 নম্বর গেটের ঠিক সামনে ডাচ বাংলা ব্যাংকের বুথ, পাশ কেটে সামনে গেলেই দেখতে পাবেন চা প্রেমী মানুষের ভিড়। এই সেই হোসেন ভাইয়ের চা দোকান। অফিস পাড়ার খিটখিটে বস থেকে দেশ সেরা ক্রিকেট প্লেয়ার, টিভি সিনেমার সেলিব্রিটি, খুলনাতে আসলে একবার হলেও হোসেন ভাইয়ের চা খেতে ছুটে আসে এই নিউ মার্কেটে। সকালে দুধ আসার পর থেকেই এভাবেই জ্বালাতে থাকে। 80-90 কেজি দুধ প্রতিদিন জ্বালানো হয়, আর দুধ ঘন হয়ে সর বা মালায় আসলেই শুরু হয় বিক্রি। আর বেচা কিনা চলতে থাকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত। যে কোনো গরুর দুধ দিয়ে এই চা আবার হয় না, হতে হবে একদম দেশি গরুর দুধ। খুলনার পাশেই তেরোখাদা, তেরোখাদায়ের বিভিন্ন বাড়ির গৃহপালিত গরুর থেকে দুধ আসে এই দোকানে। দুধওয়ালা বলল গিরাম ঘাটের বিল রাস্তার পাশের লতা পাতা খাওয়া গরুর দুধের নাকি আলাদা টেস্ট হয়, ফার্মের গরুর দুধ দিয়ে এই চা আবার হয় না। আমি তো শুনেই অবাক। আচ্ছা বলেন তো ওয়ার্ল্ড টি ডেটা কবে? 21 মে। এক কাপ চা ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা হলেও ভুল হয় না। কর্মব্যস্ত জীবন থেকে শুরু করে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এক কাপ চা অন্যরকম অনুভূতি ক্রিয়েট করে। 72 বছর বয়সেও চা বিক্রি করেন হোসেন ভাই। হোসেন ভাই চা বিক্রি শুরু করেন মাত্র 60 পয়সা দিয়ে। 45 বছরেরও বেশি সময় উনি চা বিক্রি করেন। তার এই চা বানানোর হাতেখড়ি হয় তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। 90-এর দিকে খুলনাতেই হোসেন ভাইয়ের হাতেই বানানো হয় এই মালাই চা। এখন এই ফেসবুক ইনস্টাগ্রামের যুগে হোসেন ভাই কিন্তু সমান জনপ্রিয়। তার হাতের এই সুস্বাদু চা খেতে প্রতিদিন খুলনা নিউ মার্কেটে আসে শত শত মানুষ। চাকচিক্য কিংবা পশ কোনো দোকান না। চুলায় 3-4 ঘন্টা সময় ধরে প্রতিদিন দুধ জ্বালানো হয়। দুধে মোটা সর পড়া শুরু করলেই চা বিক্রি শুরু হয়। এখানে প্রতি শুক্রবার 90-100 কেজি দুধ লাগে। পুরো কাপ জুড়েই থাকে গরুর দুধ, হালকা লিকার, আর উপরে থাকে পুরো করে দুধের স্বর। এই ভিডিও এখন যারা দেখতেছে তাদের ভিতর অনেকেই হয়তো খুলনাতে নেই, কাজের জন্য দেশ বিদেশে আছেন। তাগের এই ভিডিওটা দেখে হয়তো কোনো না কোনো স্মৃতি নিশ্চিত মনে পড়বে। বিকাল থেকে রাস্তার দুই পাশে চেয়ারে বসে গল্প আর চা। খুলনাতে ঘুরতে আসলে আব্বাস কামরুল বা মুসলিম হোটেলের চুইঝালের মাংস যেমন একজন ট্যুরিস্টের উইশ লিস্টে থাকে, সেই সমস্ত ট্যুরিস্টও খুলনা ছেড়ে যাওয়ার আগে হোসেন ভাইয়ের হাতের এক কাপ চা খেতে বলেন না। আজকে আর আড্ডা দেওয়ার মতো এনার্জি পাচ্ছি না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও শেষ, এবার যার যার কাজে ফিরে যাওয়ার পালা। আমার পেজটা ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাঁড়ান 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 দাঁড়ান, আমি তো খুলনার আমাদের একটা হোসেন ভাইকে দেখালাম। আমি নিশ্চিত এরকম হোসেন ভাই এই বাংলাদেশে আনাচে কানাচে অসংখ্য আছে। আপনাদের আশেপাশেও যেসব হোসেন ভাইয়ের মতো চার দোকানদার আছে অবশ্যই তাদের অ্যাড্রেস আমার এই কমেন্টস বক্সে আপনারা লিখে দেন, হয়তো আপনারই শহরে আমার সাথে আপনার দেখা হয়ে যাবে সেই চার দোকানে।